ব্লগটা স্টার্ট করছি রাস্তা দাঁড়িয়ে বাড়িতে নেই। হ্যাঁ এখন কলেজ স্ট্রিটে আছি আর আমরা মানে মেডিকেল কলেজে যাবো। তোমরা গত ব্লগে বলেছিলাম যে মেডিকেল কলেজে যাওয়া আছে আগামী। সকাল সকাল বেরিয়ে পড়েছি, যদিও অনেকটা সকালে বেরোনোর কথা ছিল, আমাদের বেরোতে পাইনি, এত আওয়াজ। এখন বাজে প্রায় 11টা বাজে, আদিয়মকে নিয়ে আসিনি, আমরা দুজনই এসেছি। আদিয়ম রয়েছে মায়ের কাছে, দুই মায়ের কাছে রয়েছে আদিয়ম। তো মেডিকেল কলেজে যাচ্ছি, চলো ভেতরে ঢুকি, তারপরে ভেতরে ঢুকি পরে তোমার সাথে কথা বলছি। তিনটে নিয়ে নাও। ও জেনারেল নলেজে একটা দেখলে না, থ্রি ফোর দুটো নিয়ে নাও, ফাইভ জিকে তো আর একটা, হ্যাঁ জিকে দুটো আছে, জিকে গুলো বেশি করে নাও। আমরা এইমাত্র বাড়িতে ঢুকলাম, জাস্ট আমার বাড়িতে ঢুকলাম, আদিয়মকে তো রেখে গেছিলাম। আদিয়ম তো ফোনের পর ফোন করতে করতে পুরো পাগল করে দিয়েছে, কখন আসছো মা কখন আসছো। এখন পর্যন্ত ড্রেস চেঞ্জ করিনি, অ্যাকচুয়ালি আমার কর্তাবাবু ঢুকেছে স্নান করতে, তারপর আমি ঢুকবো বাথরুমে। আর আদিয়মের জন্য কী কী নিয়ে এসছি আদিয়ম দেখাও একবার, কী কী নিয়ে এসছি দেখাও। এই কি নতুন কপি? না। আচ্ছা কি কি নিয়ে এসছি বল দেখাও। এই তো, এই তো। আচ্ছা ঠিক আছে তুমি পরে দেখিও, ঠিক আছে। ওই যে কালার পেন্সিল মানে পেস্টেল যে কালার অয়েল পেন্ট ওটা নিয়ে এসছি, তারপরে আরও পেন্সিল যে কালার হয় সেগুলো নিয়ে, কলেজ স্ট্রিট সামনেই তো ওখান থেকে নিয়ে এসছি, কিছু জিকে জিকে বুক নিয়ে এসছি দুটো, আর হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস ব্যাগ নিয়ে ব্যাগ বলেছি বুক নিয়ে এসছি, তারপরে এরকম আরও কপি নিয়ে এসছি দু একটা এরকম নিয়ে এসছি। অ্যাকচুয়ালি কী বলো তো, সেরকম মানে প্ল্যান করেও যাইনি যে নিয়ে আসবো ওখান থেকে কলেজ স্ট্রিট থেকে, প্ল্যান করে গেলে আরও বেশি নিয়ে আসতে পারতাম। তো নেক্সট দিন আবার যেতে হবে, নেক্সট স্যাটারডে, তো সেদিনকে আশা করি বেশি করে কপি বেশি বেশি করে নিয়ে আসবো ওদের জন্য, ভালো হয়। অ্যাকচুয়ালি আগে সেটাই করা হতো, কলেজ স্ট্রিট থেকে নিয়ে আসা হতো, কিন্তু এই লকডাউনের চক্কর পড়ে সব অফ হয়ে গেছে। আমার মনে হয় শুধুমাত্র আমার বলে না, প্রত্যেকটা মা বাবার ক্ষেত্রে একই ব্যাপার হয়েছে লকডাউনের চক্কর পড়ে। কলেজ স্ট্রিট বন্ধ, সব নর্মাল মানে লোকাল দোকান থেকে সব কিছু নিতে হচ্ছে। তো যাই হোক পেয়ে ভীষণ খুশি, ওই যে বসে গেছে ড্রয়িং করতে। আর হচ্ছে আমি এখন পর্যন্ত দুপুরে খাইনি, এবার খাইনি, স্নান করেই না এখনও খাবো কি আর। এই পেনগুলো নিয়ে এসছে, এখানটা কটা আছে 20টা পেন আছে বোধ হয়, ঠিক আছে। তো এই পেনগুলো সবসময় বাড়িতে প্র্যাকটিস করে পেনগুলো দিতে, এইগুলো নিয়ে এসছি আমি। আর লিঙ্কের পেনগুলো না খুব ভালো, ইউজ অ্যান্ড থ্রো, এই পেনগুলো খুব ভালো। এটা ওটা হচ্ছে সমস্ত মানে ব্লু কালারের পেন, আর এই যে হচ্ছে ব্ল্যাক কালার, এগুলো সব ব্ল্যাক কালার। তো এগুলো বেশি করে নিয়ে এসে বেশ অনেক দিন চলে যাবে, ওদের দিয়ে বিশ্বাস নেই, অনেক দিন যাবে কিনা সন্দেহ আছে। আর এই যে নিয়ে এসছি এটা হচ্ছে তোমার জিকে, জিকে প্র্যাকটিস বুক এটা, ঠিক আছে। তো এইটা একটা জিকে বুক নিয়ে এসছি, আর হচ্ছে এই যে হচ্ছে একটা, এটা হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ স্টাডি মানে ল্যাঙ্গুয়েজের যে প্র্যাকটিস বুকগুলো হয় সেগুলো, সমস্ত রকম মানে গ্রামারগুলো মানে কপি করা আছে, জাস্ট ওরা এগুলো করবে, ঠিক আছে, প্র্যাকটিস করবে। এটাই যা খুব মানে এটা আমি খুঁজছিলাম অনেকদিন ধরে। আর এটাও একটা জিকে বুক, ঠিক আছে। তো এগুলো এইগুলো নিয়ে এলাম, জিকে বুক তো ওদের আছে, তবুও এইটা একটু অন্য ধরনের দেখলাম তাই। আর এই কপি নিয়ে এসেছি চারটে, এখানে দুটো আছে আর দুটো ওই ঘরে রয়েছে। এই কালার নিয়ে এসেছি দুটো করে, ওই যে একটা ইউজ করছে, কালার পেন্সিল নিয়ে এসেছি দুটো করে, এই এই নিয়ে এসেছি, এগুলো দুটো নিয়ে এসেছি, ব্যাস এগুলোই আপাতত ওদের জন্য নিয়ে এসেছি। জানি না কতদিন রাখবে, এর আগেও এরকম পেন নিয়ে এসেছিলাম, যদিও ওটা কলেজ স্ট্রিট থেকে আনা হয়নি, কারণ ওরা ক্লাস থ্রিতে উঠে পেন ইউজ করছে, থ্রি আর ফোর। তো ওই দু বছরে পেন ইউজ করেছে, বাট কলেজ স্ট্রিট থেকে আনা হয়নি, যেহেতু লকডাউন পড়ে গেছে যাওয়া হয়নি। তো লকডাউনের পরে প্রথম গেলাম এই যে কলেজ স্ট্রিট, তো নিয়ে এলাম এই দুটো পেনগুলো, খুব ভালো লেগেছে। না এই না তো এটা নিলো, নরলো 3 টাকা করে দাম, তো তো 20 পিস হাতে 7 টাকা দাম হয়, 40 টাকা নিয়েছে, 40 টাকা এটা, 40 টাকা ওটা, 40 টাকা নিয়েছে, ভালো হয়েছে। নাও করো এবার, তাহলে ভিড়ে মানে আসার পর, তারপরে না স্নান করলাম, স্নান টান করার পরে তারপরে খাওয়া দাওয়া করলাম, খেয়ে উঠেছি তখন সন্ধ্যা, মানে খাওয়ার পরেই সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিলাম, তারপরে সন্ধ্যা দিয়ে না তারপরে এমনি জাস্ট একটুখানি মানে বালিশে হেলান দিয়ে একটু শুয়েছিলাম, শুয়েছি তো ব্যাস ঘুমিয়ে গেছি, বেশিক্ষণ ঘুমাইনি, ওই
আধ ঘন্টা এক ঘন্টার মতো ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন উঠেছি কটা বলতো, সাতটা, হ্যাঁ সাতটা নাগাদ উঠেছি। উঠে তারপরে আবার আদমকে টিফিন করে দিলাম, আদমকে কিছু মানে যেহেতু সামনে বুধবার দিন থেকে পরীক্ষা আদমের, তো কিছু হোমওয়ার্ক ওদেরকে দিলাম আর কি, আমি দিলাম যে তুমি এগুলো করো, তারপরে ওদের টিফিন করে নিয়েছিলাম। তো আমি ভাবলাম আজকে যে তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নিই, আজকে করে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। আর অনেক দিন ঘরে ঘরে বলছি, কদিন না কি উল্টো পাল্টা কি বলছি যেন, আমি অনেকদিন ঘরে না চিকেন খাওয়া হয় না আমার, মানে মশলা খাবার খুবই কম খাওয়া হচ্ছে। ইভেন চিকেন তো অনেক দিন হয়ে গেছে খাই না, অনেক দিন প্রায় এক মাস, হ্যাঁ এক মাস তো হয়েছে, এক মাসে বেশি হয়েছে চিকেন খাই না। মানে ওই আমার শরীর খাবার পর থেকে চিকেন নিয়ে আনা হয় না বাড়িতে, শুধু মাছ আর মাছ মাছের উপরই চলছে। তো যাই হোক, আজকে আমি আদিয়ম দুদিন ধরে বলছে মা চিকেনের কথা, মানে একবারই বলেছিল, দুদিন আগে বলেছিলো, কালকে রাত্রিবেলা বলেছিলো যে মা চিকেন করবে কবে, মা তুমি কবে সুস্থ হবে। আমি না, আমার জন্য ওদেরকে এ করা উচিত না। তো যাই হোক, আজকে তাও চিকেন নিয়ে এসেছি, চিকেন আর রাত্রে রুটি হবে। আর আদি আবার বানানো শুরু করে দিয়েছে, বলছে না লুচি খাবো, লুচি আর চিকেন খাবো। তা আমি আমার একদম ভালো লাগছে না, রুটি করবো আবার লুচি করবো, আর মাছ সব করে দিয়েছি, হেল্প করে দিয়েছি। মা আবার চিকেন খায় না, মানে কি মাছ, মানে মাছ খায় বাট মাংস কোনোরকম কোনো এরকম কিছু খায় না, ডিম মাংস খায় না। মানে ডিমটা মাঝে মধ্যে হয়তো একটু খেলে সহ্য হয় না, ওনার অ্যাসিড হয়ে যায় আর কি, মাছটা খায়। তো যাই হোক, আমার শাশুড়মা তো সবই খায়, অসুবিধে নেই। তো এখন চিকেন করব, রুটি করব, আর দেখি আদিওমের যদি আবদার হয় রাত্রিবেলা তাহলে লুচি যদি করতে পারি ও দেখি করবো, কোনে না হলে রুটিই করবো, এটা আর কি ইচ্ছে আমার। আর তো চলো কিচেনে যাই, আজকে তাড়াহুড়ো করে কিছু করি, করে তাড়াতাড়ি করে দেখি আদিওমের, আদিওমকে পড়তে বসিয়েছি, পড়তে বসালে বুঝতে পারছো বারবার করে যেতে হচ্ছে ওদের কাছে, তার একটা ঝামেলা রয়েছে, ঝামেলা না আমার টেনশন বেশি জানো তো, কারণ ওদেরকে দেখাতে হচ্ছে, আবার এদিকে এ কাজ করতে হচ্ছে, ও কাজ করতে হচ্ছে, ওদেরকে পড়তে বসে দিয়েছি। আমি ওখানে মা মা আছে, অসুবিধা নেই। ওই যে মা আবার ফোনে একটু কথা বলছে শুয়ে শুয়ে, আর ওদেরকে পড়তে বসে দিয়েছি আমি। কমপ্লিট, আর একদমই অল্প করেছি, মানে 600 গ্রাম কি 650 গ্রাম মতো করেছি। কিচেনের অবস্থা তোমরা একবার দেখো, এইরকম বাজে একটা অবস্থা কিচেনে। আর এই ব্লেন্ডারটা অবস্থা একবার তোমরা দেখো, এই যে চালের গুঁড়োটা না কদিন আগে চাল ভিজিয়ে রেখে তারপরে ওই চাল ব্লেন্ডার ব্লেন্ড করেছিলাম, তো পুরো ছিটে চারিদিকে গেছে এটার অবস্থা, পর্যন্ত এই প্লাস আজকেও ছিটে গেলো। তো এটাকে এখন ভালো করে ক্লিন করতে হবে, দু চার দিন ধরে ক্লিনই করিনি। তো যাই হোক, এখন পুরো কিচেনটাকে ক্লিন করতে হবে। আর এটার ভিতরে আছে ভাজা মাছ, যেটা কিনে কালকে রান্না করবো, আজকে রান্না করবো না, তো এটাকে ফ্রিজে রেখে দিই। পাকা পেঁপেটা ফ্রিজে রয়েছে দেখো, একদমই খেয়াল নেই, কালকে খেয়ে নেবো থাক।
একদম ক্লিন হয়ে গেছে আর একদম ঝকঝকে তক্ত হয়ে গেছে। আর এখানটায় যে ভিজি রাখলাম এটা হচ্ছে বাতাসা আর সাদা মিষ্টি, তোমাদের তো দেখালামই। একটা জিনিস এখানটা রেখেছি, এটা ময়লার গাবলি বলি, এটাও বাসনে গাবলিতে রাখিনি, কারণ এটার মধ্যে জল, দুধের গাবলি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানটা সমস্ত একটু থালা বাসন রেখে দিয়েছি। এই ঘরে খাটের অবস্থা কি দেখো, এই ঘরে এলাম ভাবলাম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, দেখো যেমন ছেলে তার তার বাপ সমান পুরো ঘরটা। আমি হ্যাঁ আমি তো মানে ভেবেছিলাম যে ঘরটা মোটামুটি একটু ক্লিনই আছে, গিয়ে শুতে পারবো। আর এই ঘরটা আমার অবস্থা দেখো, এই ঘরে বই দেখো, বইয়ের ছড়াছড়ি, কত বিদ্যান হয়েছে আজকে পড়াশোনা করে, এমন একটা ভাব। বাবা চলো শুয়ে পড়বো সবাই, এই ড্রয়িং করছে বসে বসে। আর এগুলো এখন না, এগুলো হচ্ছে যখন তুমি মানে পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে, এক্সাম কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমার এই বইগুলো ঘরে বসে একা একা কমপ্লিট করবে, ঠিক আছে, এখন এই বইগুলো ধরবে না। কি গো, হ্যাঁ চলো, মানে তুমিও তো আশ্চর্য, এত এখন কটা বাজে বলো তো, 26 গ্রাম আমিষ থাকে দেখছো কিরকম, আর 100 গ্রাম কাঁচা বাদামে 25 গ্রাম। কিন্তু বাদামের মধ্যে লবণ দিয়ে আমরা খাই না, বিট লবণ মিশিয়ে দিলে ভীষণ খারাপ শরীরের পক্ষে, বাদামটা গুনতে নষ্ট করে দেয়, প্লাস হচ্ছে দেহের পক্ষেও খারাপ। আমি নেট অ্যাপ আমি গুগল দেখি, শুধু লবণ ছাড়া খেতে হবে, লবণ তো এমনিতেও শরীরের পক্ষে তো খারাপ, আবার বাদামের সঙ্গে যখনই তুমি দেবে তখন আরো খারাপ হয়ে যাবে। হয়েছে ঠিক আছে, কটা বাজে এখন? আরে আমার ছেলেরা তো মানে কালকেরই তুমি আইপিএস বানিয়ে দেবে দেখছি। মানে পরীক্ষাটা হয়ে যাবে তখন ঘর বসে এগুলো করবি, তাই তো? এখন যদি ওগুলো করো পরীক্ষা পড়া পড়া হবে, তাহলে বইগুলো এখন মানে অন্য জায়গায় রাখো। হ্যাঁ রেখে দিচ্ছি, ওম কিছু বলবে আমার দুদিকে দোকান লাইট, এদিকে একটা, এইদিকে একটা লাইট, দেখো দোকান ক্যামেরা দিয়ে দেখাও, দোকান লাইটে পুরো একদম পেছনটা মনে হচ্ছে কত কি না কি আলোক, মুখ টুক ধুয়ে এসে একটু বৌলিন মারছি, তারপরে শুয়ে যাবো শুতে। আমি নাইট ড্রেসটা পরে নিয়েছি, নাইটি আর কি, নাইটি পরে নিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট ডান, এবার শুতে যাব। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু মন খুলে হাসতে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।